আসসালামু আলাইকুম বন্ধুরা রোকসানা ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিমা আক্তার গত ভিডিওতে আমি দেখিয়েছি টপসটি কিভাবে কাটতে হবে এর ডিজাইন কেমন হবে আজ দেখাবো এর সেলাই কালো কাপড়টিকে এভাবে উল্টো করে নিব। তার উপর লাল কাপড়টি রেখে গলা সেলাই করে নিব। গলার জয়েন্টটি দিয়ে নিব দুটি কাপড় একসাথে করে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর বেলবাটন অন করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন হয়ে গেছে গলা সেলাই করা এখন কোনোগুলো কেটে নেব এখন এটিকে এভাবে সোজা করে সোজা করে গলার সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব হয়ে গেছে চাপ সেলাই দেওয়া এখানে দুটি কাপড় যেন সরে না যায় এর জন্য দুটি কাপড়কে একসাথে সেলাই করে নিব সাইড এভাবে সাইড সেলাই করে নেব দুটি কাপড় একসাথে করে ঠিক একইভাবে আরেক সাইড সেলাই করব দুটি পাশ জয়েন্ট দেওয়া হয়ে গেছে মাঝখানে যে অংশটা কেটেছে এভাবে রাখবো সোজা করে রাখবো বন্ধুরা সেটি এভাবে রেখে তার উপর কালো কাপড়টি জয়েন্ট দিয়ে নেব মাঝে বরাবর এই জয়েন্টটি হবে নিচের কাপড়টি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে উপরের অংশ থেকে তারপর কোনা থেকে সেলাইটি শুরু করবো হাফ ইঞ্চি পরিমাণ নিচের কাপড়টি বাড়তি রাখবো শেষ মাথায় পর্যন্ত সেলাই করে থেমে যাব হয়ে গেছে জয়েন্ট দেওয়া এখন কোনোগুলো এইভাবে কেটে নিব। হালকা পরিমাণ এভাবে কেটে নিব এখন যে রাবার কেটেছিলাম ছয় ইঞ্চি চওড়া দুটি রাবার কেটেছিলাম তার একটি রাবার এভাবে যেখানে জয়েন্ট শুরু করেছি সেই দুই মাথায় সেলাই করে জয়েন্ট দিয়ে নিব যেখান থেকে সেলাই শুরু করেছিলাম কোনা থেকে যে সেলাই দিয়েছে সেই কোনা কোনি করে রাবারটি কাটকে নিব রাবারটিকে দুই কোনায় সেলাই করে আটকে নেব এক পাশ সেলাই হয়ে গেছে এখন আরেক পাশ সেলাই করব ঠিক একইভাবে আমাদের সেলাই যেখানে শেষ হয়েছে সেখানে এভাবে রাবারটিকে টেনে আরেক পাশ সেলাই করে আটকে নেবো রাবারটিকে হয়ে গেছে দুটি পাশে রাবার আটকানো এখন কাপড়টিকে সোজা করে নেব কালো কাপড় এভাবে ভাজ করে লাল উপরে রেখে সেলাই করে বন্ধুরা আমাদের এই টপস তৈরি খুবই সহজ ইচ্ছে করলেই ঘরে বসে এই টপসটি তৈরি করে নিতে পারেন আপনার বাচ্চার মাপ অনুযায়ী এখন এটা কীভাবে ঘুরিয়ে নেব নিচে যে রাবার আছে সেই রাবারটিকে কিভাবে রাখবো তা দেখিয়ে দিচ্ছে। রাবারটি বাড়তি যে কাপড় আছে সেটার উপর এভাবে রেখে সুন্দরভাবে টান টান করে রাখবো রাবারটিকে রাবারটি কীভাবে টেনে বসাবো রাবারের উপর দিয়ে সেলাইটি হবে কাপড়ের মাপ অনুযায়ী রাবার টেনে এর উপরে সেলাই দিতে হবে রাবারের উপরে সেলাই দিতে হবে এ পাশেও একইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে কালো কাপড়টি ঢুকিয়ে নেব সবস্ত সামনের অংশের কাজ হয়ে গেছে এখন এটিকে উল্টিয়ে নিব বাড়তি যে কাপড়গুলো আছে সে কাপড়গুলোকে কেটে ফেলব সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে তা সুন্দর করে কেটে ফেলব বন্ধুরা হয়ে গেছে সামনের পাটটি তৈরি এখন পিছনে পাটটি তৈরি করব পিছনের অংশটা এইভাবে রাখবো তার উপর গলার কাপড়টি যে কাপড়টি কেটেছে তাই ভাবে উপরে রেখে সাইড সেলাই করে নিব গলার মাপ অনুযায়ী হয়ে গেছে গলা সেলাই করা এখন কোনোগুলো এইভাবে কেটে নিব কালো কাপড়টিকে পিছনের দিকে দিয়ে এটার উপর একটি চাপ সেলাই দিয়ে নেব রোকসানা ফ্যাশনে বিভিন্ন রকমের আধুনিক ডিজাইন দিয়েছি আশা করি আমাদের এই ডিজাইনগুলো দেখবেন চাপ সেলাই হয়ে গেছে বাড়তি কাপড়গুলো কেটে ফেলব গলার যে বাড়তি কাপড় আছে সেটি কেটে নিলাম গলার যে কাপড়টি লাগিয়েছে তার নিচের দিকে এভাবে ভাঁজ করে সেলাই করে নেব যেন সুতা বের না হয় তার জন্য নিচের অংশে ভাজ করে হালকা পরিমাণ ভাজ করে সেলাই করে নিয়েছে বন্ধুরা রোকসানা ফ্যাশনে বিভিন্ন রকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন দিয়েছে আশা করি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগবে হয়ে গেছে গলার কাপড়টির সেলাই করা পিছনের অংশটিকে সমানভাবে রাখবো সামনের অংশে যে রাবার লাগিয়েছে তার মাপ নিয়ে নেব রাবারটি লাগানো হয়েছে সাড়ে নয় ইঞ্চি নিচে উপর থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে রাবার লাগানো হয়েছে একই মাপ অনুযায়ী পিছনের অংশে রাবার লাগাতে হবে এর জন্য সাড়ে নয় ইঞ্চি একটি লম্বা দাগ দিয়ে নেব উপর থেকে নিচে সাড়ে নয় ইঞ্চি একটি দাগ দিয়ে নিলাম দাগ দেওয়া হয়ে গেছে বন্ধুরা রাবারটি যেন সমানভাবে লাগানো যায় তার জন্য রাবারটিকে সমানভাবে লাগাতে হবে এক পাশ বেশি এক পাশ কম যেন না হয় এর জন্য মাছ বরাবর রেখে রাবারটিকে লাগাবো এই রাবারটি লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে এক পাশ বেশি এক পাশ কম যেন না হয় ঠিক মাছ বরাবর যেন রাবারটি লাগানো হয় এভাবে টেনে রাবারের সাথে কাপড় সেলাই করে নেব হয়ে গেছে পিছনের লাগানো টপসের সামনের অংশ আর পিছনের অংশের কাঁধের জয়েন্ট দিব দুটি কাপড় সমান সমান করে জয়েন্টটি দিতে হবে বন্ধুরা রুকসানা ফ্যাশনে বিভিন্ন রকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন দিয়েছি আশা করি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগবে হয়ে গেছে একটি পার্ট সেলাই করা একইভাবে আরেকটি কাজ সেলাই করে নেব জয়েন্ট দেওয়া টপসের দুই পার্ট সেলাই করে নেব সাইড এভাবে কাপড় ভাঁজ করে দুটি পাশ সেলাই করে নেব টপসের এর বন্ধুরা একই ভাবে আরেকটি পাশ সেলাই করে নেব সাইড সেলাই হয়ে গেছে দুই পাশ সেলাইয়ের পর এভাবে নিচের দিকে ভাজ করে সেলাই করে নেব টপসের সামনের অংশে চড়া একটি পালের মত লাল কাপড় সেলাই করে লাগিয়ে নিয়েছে বন্ধুরা আমাদের টপ প্রায় শেষ সেলাই এখন এই দুটি অংশকে একসাথে জয়েন্ট দেব সেলাই করে টপসটিকে এভাবে দুটি কাপড় একসাথে সমান করে রাখব বন্ধুরা টপস এর দুটি অংশ একসাথে জয়েন্ট দেওয়ার জন্য সাইড থেকে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি চড় একটি দাগ দিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে একটি লম্বা দাগ দিয়ে নেব একেবারে সাইড থেকে ইঞ্চি টেপটিকে ধরে এভাবে দাগ দিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি দূরে আর এই লম্বা দাগটি হবে এগারো ইঞ্চি এই দাগ অনুযায়ী এগারো ইঞ্চি লম্বা একটি সেলাই দেব দুটি পার্ট একসাথে জয়েন্ট দিয়ে সেলাই করব দুটি অংশ যেন সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে হয়ে গেছে সেলাই করা লম্বা সেলাইটি হয়ে গেছে এই মাপ অনুযায়ী টপসার আরেক পাশ একইভাবে সেলাই করে নিব বন্ধুরা আমাদের টপসটি তৈরি হয়ে গেছে সম্পূর্ণ সেলাই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন